আসসালামু আলাইকুম, মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দারুণ মজার ছোট থেকে বড় সকলের প্রিয় পুডিং রেসিপিটা দেখার জন্য আজকে তৈরি করেছি ছানা দিয়ে পুডিং। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো প্যানে শুধুমাত্র আমি চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করব আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি যে পাত্রটার মধ্যে ছানার পুডিং তৈরি করব সেখানে আমি সেট করে নিচ্ছি। তো যেহেতু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে, এজন্য খুব তাড়াতাড়ি পুডিং এর বাটিটা সেট করে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কেজি দুধ। 1 কেজি দুধকে আমি জাল করে 1/2 কেজি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছানা, এখানে 1.5 কেজি দুধের ছানা আছে, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। তো ছানাটা নেওয়ার পর আর দুধটা এবং ছানাটাকে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে আমি 5টা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি, আরও একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, চাইলে আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা যেন না আসে এজন্য। তো হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ চিনিটাকে মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। তো দেখুন ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এই মিশ্রণটা আমি এই ছানা এবং দুধের মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটা এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চুলার আঁচে একেবারে লো আঁচে রেখে দেব 30 থেকে 40 মিনিট। আর প্রথমে পানিটা গরম হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু গরম হওয়ার জন্য বা বলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা যখন বলক চলে আসবে তখন চুলাটা কমিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা বন্ধ করে এখানে একটি ফাঁকা ছিদ্রটা আমি আটকে দিচ্ছি। তো ফিরে আসছি 30 মিনিট বা 35 মিনিট পর। তো এখানে আমি প্রায় 35 মিনিটের মতো রেখেছি। এবার দেখাচ্ছি আপনাদের পুডিংটা কতটুকু হয়েছে। এই কাঠিটা কিন্তু স্পষ্ট বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে ফ্রিজে 3 ঘন্টা রেখে তারপর বের করে নিয়েছি। এবার সাইডটা একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা যেন খুব ভালোভাবে পাত্রে চলে আসতে পারে। তো দেখুন পুডিংটা তৈরি হয়ে গেছে, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।